সারাদিন রোজা রেখে ইফতার করবে সেই খাবারটা যদি সুস্বাস্থ্যকর না হয়, সেটা ভেজালমুক্ত না হয়, তাহলে তো মানুষের ভোগান্তি শিকার হবে। এই জন্য প্রশাসনকে ধন্যবাদ, ধন্যবাদ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। আমরা খাবার শুধু কিনি, কী ব্যাগে পাক হয় তা তো আমরা দেখি না, কী মানের তেল দেয়। আমরা শুনছি এক বছর আগের পুরাতন তেলও পাওয়া যায়, তাহলে ওই অভিযান যদি চলে আমরা আমাদের ভেজালমুক্ত খাদ্য পাবো। এই জন্য আমরা এই অভিযানকে সাধুবাদ জানাই এবং নিয়মিত যেন এরকম অভিযান চলে, শুধু রমজান মাস না, রমজান মাসের পরেও যেন এরকম অভিযানগুলো চলে। আমরা বিভিন্ন খাবার দোকান থেকে খাবার কিনে খাই, এগুলো দেখতে সুন্দর হয়, কিন্তু আসলে কীভাবে রান্না হয়, এগুলো পুরা তেল ইউজ করা হয় কি না, রং ইউজ করা হয় না, এটা কিন্তু আমরা জানি না। তো কর্তৃপক্ষকে আমি অনুরোধ করব, আজকে যে অভিযান পরিচালনা করেছে এটা যেন অব্যাহত থাকে, যে আমরা সুন্দর সুস্বাদু ভালো পুষ্টিকর খাবার পেতে পারি। কারণ হচ্ছে আমরা রান্না করে যাওয়ার আমাদের সুযোগ হয় না, আমরা শুধু বাইরেরটা দেখে খাবারগুলো গ্রহণ করে থাকি, কিন্তু ভেতরে তারা কীভাবে কোন পরিবেশে রান্না করে সেটা আমরা আসলে জানি না। তো কর্তৃপক্ষ যদি প্রায় নিয়মিত অভিযানটা পরিচালনা করে তাহলে আমরা পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যসম্মত খাবার ভোক্তারা পেতে পারবে। খাদ্য নিরাপত্তা অধিদপ্তর অফিসে গিয়েছিলাম, আমাদেরকে আপনার তারা নেট ক্যাপ, হ্যান্ড গ্লাভস, এরকমভাবে স্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা বাণিজ্য করার জন্য একটা প্রশিক্ষণ দিয়েছিল, আমরা সেই অনুযায়ী চলতেছি। ইনশাআল্লাহ আমার 80% 90% স্টাফকেও আমি সেই আওতায় এনে বলছি, এখন তারা সেরকমভাবেই ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেছে। আলহামদুলিল্লাহ আমরা স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পার্সেল দেওয়া বা বিকসেল করার চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ এরকমভাবে বিক্রি করতেছি। আমাদের স্বাস্থ্যের জন্য যেরকম ক্ষতিকর, পাশাপাশি আমরা সারাদিন রোজা রাখার পরে এই সব ধরনের খাবার খাওয়ার পরে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। আমরা অসুস্থতা, বিশেষ করে যে দেখা যাচ্ছে গাড়িগুলো ধুলাবালু প্লাস পাশাপাশি বিভিন্ন ধরনের পোকামাকড় ওইখানে আসতেছে, এটা অনেক ক্ষতিকর, আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এগুলোকে আরও আরও মানে আশেপাশে আরও ডেভেলপ করা লাগবে। আমরা এটা একটু ভালো নজর দেখছি, ওনারা হাইজেনিকভাবে নিয়ম মেনে ভালো একটা পরিবেশে বিক্রি করছে, এছাড়া অনেক জায়গায় যে খোলা পরিবেশে বিক্রি করছে সেটা অনেক ময়লা আবর্জনা থাকে, ওনারা বিভিন্ন নিয়ম করে যেমন গ্লাস পরে বিক্রি করতেছে, হাতে ছোঁয়াটা লাগছে না, বাইরে খোলা পরিবেশ দ্বারা ময়লা আবর্জনা বা হাত পরিষ্কার করে নিচ্ছে না, এটা আমাদের কাছে খুব একটা ভালো লাগছে। যেমন আমরা এখান থেকে কিনতে পেরে নিজেরাও খুব মানসম্মত খাবার পাচ্ছি, সেক্ষেত্রে আমরা ভালো একটা খাবার ইফতারের জন্য যেটা নিতে যাচ্ছি পরিবারের জন্য সে ভালো একটা খাবারের পরিবেশ থেকে নিচ্ছি আমরা। অনেক জায়গায় এটাই করে না, এটা হচ্ছে ময়লা দলা লাগে, এটার জন্য আসলে প্রশাসনের তদারকি করা দরকার, বুঝছেন? কারণ এটা তো স্বাস্থ্যসম্মত না, ওটা খেলে জীবাণু ইয়ে থাকে, সমস্যা থাকে, বিভিন্ন সমস্যা হয়। আমরা এখানে ওরা ইয়া করে ওই গ্লাস ব্যবহার করি করে, এই জন্য আমরা এখান থেকে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমরা আজকে গাঙ্গিনারপাড় মোড় সংলগ্ন এরিয়ায় এসেছি এবং আমরা যে সকল খাদ্য স্থাপনায় আমাদের অভিযান চালিয়েছি সে সকল খাদ্য স্থাপনায় আমরা বেশ কিছু খাদ্য স্থাপনায় দেখেছি যে তারা আমাদের প্রশিক্ষণের যারা যে বিষয়গুলো আমাদের বলা হয়েছে তারা মেনে চলেছে, এবং যে সকল বিষয়ে তারা মেনে চলতে পারছে না, যে বেশ কিছু খাদ্য স্থাপনায় আমরা দেখেছি যে তারা খবরের কাগজে তারা হচ্ছে খাদ্য পণ্যগুলো রেখে দিয়েছে। এই খবরের কাগজে রাখার ফলে যেটি হবে যে খবরের কাগজের যে কালি এটা খাবারের সাথে মিশে মানুষের কিন্তু দেহের ভূন্তরে গিয়ে এবং এটা কিন্তু মানুষের ক্যান্সার পর্যন্ত হতে পারে।